হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ভোডাফোন আইডিয়া কোম্পানি বা ভিআই কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ ভোডাফোন আইডিয়া কোম্পানি একটা নতুন সার্ভিস এখানে তাদের কাস্টমারদের জন্য প্রোভাইড করতে চলেছে। এখন এই সার্ভিসটার নাম দেওয়া হয়েছে গেম টু ফ্রেম। এখন এই পার্টিকুলার সার্ভিসটায় আপনি কী কী বেনিফিটস পাবেন বা কী এই সার্ভিস, যদি আপনি একজন ভোডাফোন আইডিয়া গ্রাহক হয়ে থাকেন তো ডেফিনেটলি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং আমি সমস্ত ডিটেলস এই সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভারতের মধ্যে তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি হচ্ছে ভোডাফোন আইডিয়া। এখনও পর্যন্ত ভোডাফোন আইডিয়া তাদের 5G সার্ভিসটা ভারতের মধ্যে লঞ্চ করেনি, যেখানে বাকি দুটো প্রাইভেট টেলিকম কোম্পানি জিও এবং এয়ারটেল অলরেডি তাদের 5G সার্ভিসটা ভারতে প্রোভাইড করছে এবং ভারতের ডিফারেন্ট জায়গাতে লঞ্চও করে দিয়েছে। কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের এক্সিস্টিং সার্ভিসটা, যে 4G সার্ভিসটা, তার মাধ্যমেই কিন্তু কাস্টমারদের অনেক বেটার সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করছে। তো ভোডাফোন আইডিয়া কোম্পানি রিসেন্টলি অনেক বেশি অ্যামাউন্টের ফান্ড রাইজ করেছে মার্কেট থেকে এবং তারা রিভাইভ করার চেষ্টা করছে। তো এমতো অবস্থায় ভোডাফোন আইডিয়া কোম্পানি মেনলি ভারতে eSports যেটা হয় সেটাকে আরও বেশি প্রাধান্য দেওয়ার জন্য তাদের মাই ভিআই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা নতুন সেগমেন্টকে অ্যাড করেছে, যেটা হচ্ছে ভিআই গেম সেগমেন্ট। এখন রিসেন্টলি ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে একটা টুর্নামেন্ট সেখানে খেলানো হচ্ছে, যে টুর্নামেন্টটার নাম এখানে দেওয়া হচ্ছে গেম টু ফ্রেম। এখন এই পার্টিকুলার টুর্নামেন্টে মেনলি FPS গেমের উপর বেশি নজর দেওয়া হচ্ছে। এখন FPS গেমটা কি, ফর এক্সাম্পল যে অ্যাকশন গেমগুলো হয়, BGMI, কল অফ ডিউটি, এই সকল যে গেমগুলো হয় এগুলোকে FPS গেম বলা হয়। তো ভোডাফোন আইডিয়া কোম্পানি এখানে মেনলি কল অফ ডিউটির সাথে হাত মিলিয়েছে, মানে কল অফ ডিউটির গেমটা তাদের মাই ভিআই যে অ্যাপ্লিকেশনটার মাই গেম সেকশন আছে সেই সেকশনে আপনি খেলতে পারবেন এবং সেখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন। এটা মেনলি অনলাইন গেম হবে, যেখানে বিভিন্ন ধরনের টিম এখানে বানানো হবে এবং টপ 6 টিমকে মেনলি ভারতের মধ্যে যে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস হতে চলেছে অক্টোবরের শেষে, সেই ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে তাদের কিন্তু ডেমনস্ট্রেট করাবে বা তাদের কিন্তু একটা কম্পিটিশন এখানে করানো হবে এবং সেখানে যারা জিতবে তাদের জন্য খুব এক্সাইটিং প্রাইস এখানে ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে কিন্তু রাখা হয়েছে। আপনারা জানেন ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা ভারতের মধ্যে প্রত্যেক বছর হোল্ড করা হয়। এই পার্টিকুলার ইভেন্টে কিন্তু অনেক বড় বড় অ্যানাউন্সমেন্ট করা হয়। আমি যদি টেকনোলজি দুনিয়ার অ্যাডভান্সমেন্টের কথা বলি তো সেখানে কিন্তু তার অ্যানাউন্সমেন্টটা করা হয়। ফর এক্সাম্পল 2022 সালের যদি কথা বলি তো এই ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসেই কিন্তু এয়ারটেল এবং রিলায়েন্স জিও তাদের 5G ডেমনস্ট্রেটটা করেছিল। 2023 ক্ষেত্রে ভোডাফোন আইডিয়া কিন্তু তাদের এয়ার ফাইবার ডেমনস্ট্রেট করেছিল। তো ওভারঅল যদি কথা বলি তো ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস একটা খুব বড় টেক ইভেন্ট যেটা ভারতে প্রত্যেক বছর হেল্ড করা হয়, মেনলি দিল্লির প্রগতি ময়দানে এই ইভেন্টটাকে হেল্ড করা হয়। তো সেখানে ভোডাফোন আইডিয়া কোম্পানি এই সকল যে পার্টিসিপেন্টস আছে তাদের কিন্তু সেখানে ডেমনস্ট্রেট করবে, তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা ম্যাচের অর্গানাইজেশন এখানে করা হবে। তো আপনি যদি ভোডাফোন আইডিয়া গ্রাহক হন তো মাই ভিআই অ্যাপ্লিকেশনের মধ্যে যান এবং সেখানে মাই গেম সেকশনে যান এবং সেখানে কিন্তু আপনি এই গেম টু ফ্রেম এই পার্টিকুলার ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারেন এবং একটা এক্সাইটিং প্রাইসও কিন্তু এখানে আপনি জিততে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।